ইনি হচ্ছেন Redmi Note 13 4G Note 13 4G রিসেন্টলি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে এই ডিভাইস এবং আনঅফিশিয়াল ভাবে অবশ্যই পাওয়া যায় আর দাম ওই যে 20-22 হাজার টাকা অফিশিয়ালি 628 জিবি ভেরিয়েন্টের দাম হলো 22,000 সামথিং পরবর্তী ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি আনঅফিশিয়ালটা মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় 8 জিবিটা মনে হয় 23 এর আশেপাশে পাওয়া যায় রাইট নাও দেখুন ডিভাইসটা দেখে হয়তো আপনাদের খুব ভালো লেগে যেতে পারে বিশেষ করে ডিসপ্লেটা এখানে AMOLED প্যানেল রয়েছে 120 Hz হাই রিফ্রেশ রেট ফুল HD+ রেজোলিউশন আবার এই ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো এগুলো দেখে তো একটু আকর্ষিত হবেন এই খুব স্বাভাবিক আবার রিয়ারে তিনটা ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল মেইন শুটার সবকিছু শুনে মনে হচ্ছে খুব দারুণ প্যাকেজ ভাই লাভ দেবেন না আগেই এই ডিভাইস এমন খেলাও দেখাইছে যেটা শোনার পরে হয়তো আপনি নাও কিনতে পারেন মানে Xiaomi আসলে দিন দিন ওর উপরে ভরসা রাখা খুব কঠিন এরকম একটা অবস্থা এনিওয়ে আমাদের আজকের এই রিভিউ ইউনিটে পাঠিয়েছিল কিন্তু লাইক টেলিকম যাদের সব বসুন্ধরা সিটিতে अवेलेबल রয়েছে ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকবে এই ডিভাইস সহ বর্তমান সময়ের প্রায় সমস্ত রকমের স্মার্টফোনই अवेलेबल রয়েছে তাদের শপে ভিডিও ডেসক্রিপশন থেকে সবকিছু চেক করে নেবেন ইভেন এটার কারেন্ট প্রাইস এভরিথিং মেনশন করা থাকলো অলরাইট আনবক্সিং এর গেলাম না এই হচ্ছে ডিভাইস এটা মনে হয় দুই তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায় ছবি দেখে যেমনটা বুঝতে পারছেন রিয়ার প্যানেলটা হচ্ছে একদম গ্লসি এটা প্লাস্টিকেরই বাট ওই গ্লাস লাগে দেখতে কিন্তু হাত দিলে খুব ভালো করে বোঝা যায় এটা প্লাস্টিক প্লাস ফিঙ্গার ম্যাগনেট মারাত্মক রকমেরই খুব সহজে স্মার্টস বসা যায় কেসটিজ ব্যবহার করলে ভালো বাট একটা জিনিস ভালো বলতে হবে অবশ্যই এই ফোনের সাথে কেসটা কিন্তু খুব সুন্দর দিছে ওরা কেসটা দেখে অ্যাজ ইউজুয়াল মোটেই মনে হচ্ছে না একটু দামি ফোনের মতোই লাগছে আর কি এটা ভালো ছিল প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন এভরিথিং আছে আবার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক প্লাস আইআর ব্লাস্টার সেন্সর এবং দুইটা স্পিকার রয়েছে শুরুতেই বলবো স্পিকার কোয়ালিটি ভালো ছিল এই ডিভাইসের লাউডনেস ভালো ক্ল্যারিটিও ভালো ক্রিস্প একটা সাউন্ড পাওয়া যাচ্ছিল এর থেকে ওজন 188 গ্রাম 8 মিলিমিটার হলো থিকনেস আর এটাতে IP54 এর রেটিংও রয়েছে আবার ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 3 এরপরে যদি যাই এর পারফরম্যান্স সেকশনে সেখানে এসে দেখছি স্মার্টফোনটি রান করছে MIUI 14 বেসড অন Android 13 প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685 6nm একটি প্রসেসর যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 610 এই ডিভাইসটা মোটামুটি তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় 6/128GB 8/128GB এবং 8/256GB ভেরিয়েন্ট স্টোরেজ টাইপ UFS 2.2 তো এখানে যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটা হলো গিয়ে মোটামুটি বলতে পারেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের দিকে যাচ্ছেন এরকম প্রাইস পয়েন্টের জন্য একটা প্রসেসর যেটা রিসেন্ট টাইমেরই খুব বেশি আগের না বাট এটার সাথে যে গ্রাফিক্স সেকশনটা রয়েছে না ওইটা আবার বেশ পুরাতন 5-6 বছর আগের গ্রাফিক্স দিয়ে আর কি ধরাই দিছে নতুন প্রসেসরের সাথে তো সব মিলে খুব একটা দারুণ রেজাল্ট পাওয়া যাচ্ছিল না ডে টু ডে ইউজেসের কথা যদি আমি বলি হ্যাঁ সেই ক্ষেত্রে কাজবাজ ঠিকভাবেই করা যায় তারপরেও আমার কাছে মনে হয়েছে অ্যাপ ওপেন ক্লোজ টাইমে না একটু ভালো রকমের টাইম নিচ্ছে মানে এটার সাথে যাচ্ছে না 20-22 হাজার টাকার অনেক স্মার্টফোনের থেকে এই জায়গাটাতে কিছুটা পিছিয়ে থাকবে বলে আপনার মনে হবে যখন অ্যাট এ টাইম বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন তখন দেখবেন এটা ল্যাগি কেমন যেন ভাব একটু আটকে ধরে আছে খুব একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে না ওভারঅল যে ডিসপ্লের স্মুথনেস থাকা উচিত সেটা আপনি ফিল করবেন না আর কি একেবারে লক হয়ে যায় ফ্রিজ হয়ে যায় এমনটা হতে দেখিনি বাট 20-22 হাজার টাকার একটা স্মার্টফোন থেকে আমাদের যে এক্সপেকটেশনটা থাকে ওইটা আমি পাচ্ছিলাম না একটু চেপে ধরছে চপি একটা ফিল ওরকম আর কি মনে হচ্ছিল এরপরে যদি গেমিংয়ের প্রসঙ্গেও আসি সেখানে এসেও বিষয়টা সেমই ছিল যেমন পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ ব্যালেন্স মিডিয়ামে খেলা যায় যেটা হয়তো এরকম বাজেটে এক্সপেক্ট করবেন না এর উপরে যাচ্ছিল না তো ওরকম সেটিংসে এটা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি ল্যাগে একটা অবস্থা ছিল এখানে সেই সাথে গ্রাফিক্স সেকশনও ততটা বেটার ছিল না ফ্রি ফায়ারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিল ঠিকই কিন্তু খুব একটা রেসপন্সিভ মনে হয়নি এখানেও মানে ফ্রি ফায়ার বলেন বা পাবজিও বলেন কোনোটাই আসলে খেলার জন্য উপযুক্ত কিছু আমার মনে হয়নি তবে লং টাইমও যদি খেলেন খুব একটা ফোন গরম হয় না ব্যাটারিও খুব একটা বার্ন করে না অন্যদিকে আমরা এখানে ট্রাই করছিলাম Asphalt 9 COD এই গেমগুলো থেকে না যেমনটা আমরা গ্রাফিক্স আশা করি ওই বিষয়টা কিন্তু এখানে আমরা পাচ্ছিলাম না বিশেষ করে Asphalt 9 ফার্স্টের দিকে তো ভালো রকমের ল্যাগ দেখাইছে পাশাপাশি গ্রাফিক্সের অবস্থা হয়তো ভিডিও দেখেও মোটামুটি আইডিয়া করতে পারছেন AMOLED একটা ডিসপ্লে এটার আউটপুটটা আরও তো জোস হওয়া উচিত বাট সেই বিষয়টা ও কেন যেন প্রেজেন্ট করতে পারছে না মানে কেন যেন ওটা হলো গিয়ে আসলে এর গ্রাফিক্স সেকশন এটাই সো পারফরমেন্স প্রেমী যদি হয়ে থাকেন বা পারফরমেন্স সেন্ট্রিক আপনার ফোন দরকার হয় গেমিংয়ের জন্য তাহলে বলবো এরকম প্রাইস পয়েন্টে মিডেটে খেলেও Z99 যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে আর অনেক স্মার্টফোন আছে যাতে এর চাইতে বেটার চিপ আছে সেগুলো আপনারা চয়েস করতে পারেন ইভেন এই সেম প্রসেসর যুক্ত অন্য স্মার্টফোন আমি দেখেছি এর থেকে অ্যাটলিস্ট কিছুটা বেটার রেজাল্ট দেয় রেগুলার ইউজেসে গেমিংয়ে না রেগুলার ইউজেসে সো আমার মনে হয় MIUI এর একটু ঝামেলা আছে এখানে যেটা ওই ফোনটাকে একটু চেপে ধরছে আর কি এখন এই বিষয়টা কতটুকু ফিক্সেবল সেটা MIUI ভালো জানে ওরা যদি আপডেট দিয়ে এই বিষয়গুলো আরেকটু সফট করে দেওয়া ট্রাই করে আরেকটু স্মুথ করে দেওয়া ট্রাই করে তাহলে ভালো আর হইলে তো আসলেই ভালো পারফরমেন্স সেকশন নিয়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না এই ডিভাইসের আচ্ছা ডিসপ্লেতে যদি যাই সেখানে 6.67 ইঞ্চের প্যানেল রয়েছে এটা AMOLED প্যানেল 120 Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে এই ডিসপ্লে 1800 নিট পিক ব্রাইটনেস বলছে ওরা, যদিও একদম ডিরেক্ট সানলাইটে না ওই লেভেলে মনে হয়নি, একটু কম মনে দেখা যায়, বাট ফ্ল্যাগশিপ লেভেলের 28 nit পিক ব্রাইটনেস যেমনটা ফিল দেয় ওই ফিলটা কি পাচ্ছিলাম না এর থেকে। আরেকটা বিষয় আমি খেয়াল করছিলাম আমার ডিভাইসে, আমি জানি না এটা শুধুমাত্র আমার ডিভাইসে কিনা, এটার অটো ব্রাইটনেসটা আমার মনে হচ্ছিল যেন প্রপারলি কাজ করছে না, মানে কাজ করে ঠিকই কিন্তু আমি ডিরেক্ট সানলাইটে যখন চলে গেলাম আমি আমার দিকে, মানে ধরুন ওখানে অনেক রোদ কিন্তু সানলাইট সানটা একদম ব্যাক সাইডে, তো আমার দিকে আমি ধরে আসি ফোনটা, তারপরও দেখছিলাম যে এটা অনেক সময় ডিম হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যেটা হওয়া উচিত না, কারণ ওরকম ডিরেক্ট সানলাইট আউটডোরে বসে যদি ব্রাইটনেস কিছুটা কমতে থাকে সেটা কিন্তু আবার দেখা যায় না। তো এই ইস্যুটা শুধুমাত্র রেডমির এই ডিভাইসে না, আমি আরও কয়েকটা ডিভাইসে কিন্তু এর আগেও ফেস করেছি। এরপরে যদি ডিসপ্লেটার দিকে এমনিতে তাকাই আমরা, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল টাইপেরই লাগবে। আর একটা বিষয় ভালো লাগবে অবশ্যই এর পানসোল কাটারটি, এটা কিন্তু বেশ ন্যারো বা ছোটো আর কি, অনেকটাই ছোটো। ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই মনে হয়েছে, রেগুলার কাজ বাজে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, ইভেন হাই রিফ্রেশের ব্যাপারটা আমরা ঠিকঠাক পেয়েছি। ওয়াইড L1 সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে, আবার ওই যে বলছিলাম Corning Gorilla Glass 3 প্রোটেকশন রয়েছে। তো আমার মনে হয় ডিসপ্লে সেকশন নিয়ে আপনাদের কমপ্লেন থাকবে না, এই জায়গায় আমিও খুব একটা কমপ্লেন করছি না। অলরাইট, ফাইনালি ক্যামেরা, রিয়ারে মেইন ক্যামেরা হলো 108 মেগাপিক্সেলের, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের, তার পরবর্তী শুটার হলো 2 মেগাপিক্সেলের। তো এর যে মেইন শুটার সেটা হলো ISOCELL HM3, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। তো এই স্মার্টফোন প্রপার লাইটিং কন্ডিশনেও দেখছিলাম মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল থেকে যে আউটপুটটা দেওয়া উচিত সেটা প্রোভাইড করতে পারছে না, শার্পনেস ডিটেলের পরিমাণ অনেকটাই কম মনে হয়েছে, ইভেন ক্যামেরাতেও বেশ কিছুটা টাইম নিচ্ছিল, মানে একটু স্লো কাজ করছে। আপনি মানে ডে লাইটেও দেখবেন যে শাটার কিছুটা টাইম নিচ্ছে, যেটা নেওয়ার কথা না একদমই। ছবিগুলো আইফোনের ডিসপ্লেতে দেখলে পরে মনে হবে ওকে ওকে, বাট যখন কিনা একটু জুম করে দেখতে যাবেন তখন বুঝতে পারবেন আসলে সে অনেকটাই ডিটেল হারিয়ে ফেলছে, ততটা ডিটেল দেখাতে পারছে না। আর শ্যাডো এরিয়াগুলোতে একটু অয়েল পেন্টিং টাইপ প্লাস গ্রেনের একটা ছোঁয়া আপনি পাবেন ভালো রকমেরই। লো লাইটের দিকে অনেকটাই সফট করে ফেলে এর ছবি, একটু অয়েল পেন্টিং টাইপের একটা ভাইব নিয়ে আসে। তবে যদি নাইট মোড অন করে নেন স্টেডি হাতে ধরে রাখতে হবে বেশ কিছুক্ষণ, সেই ক্ষেত্রে তুলনামূলক আলো বাড়াবে, বাট স্টিল সফটনেস এখানে লক্ষ্য করা যায়। টু বি অনেস্ট, এটার ক্যামেরা মানে মেইন ক্যামেরার রেজাল্টও অন পয়েন্টে ছিল না। এরপরে যদি আলট্রাওয়াইডে যাই সেটার ক্ষেত্রেও বিষয়টা সিমিলারই ছিল, এখানেও আমরা দেখছি শ্যাডোতে ডিটেল অনেক কম, শুধুমাত্র একদম প্রপার লাইট দিতে পারলে ওইটা দিয়ে কাজে লাগানোর মতো ছবি পাওয়া যাচ্ছিল। এর বাইরের ছবিগুলো আমার মনে হয় না খুব একটা কাজে লাগাতে পারছেন। পোর্ট্রেট মোড আছে, এজ ডিরেকশন ভালো ছিল, বাট ওই যে মেইন সাবজেক্টকে কিছুটা ডুলে দেওয়ার প্রবণতা আছে, কালার একটু শিফট করে, ব্যাকগ্রাউন্ডে যদি হেভি লাইট চলে আসে ওইটা আবার এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায়। এরপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসতে গেলে সেখানে আমরা 16 মেগাপিক্সেলের শুটার দেখছি, বাট দেখুন এখানেও ডিটেল আপনাদের কাছে কম লাগছে না এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হিসাবে, প্লাস কালারও কিন্তু কিছুটা শিফট করছে। ইভেন আমরা যদি যাই পোর্ট্রেট মোডে সেখানেও সেম ব্যাপারে আমরা ফলো করছি, এক্সপোজার ব্যালেন্সেও এখানে কিছুটা ইস্যু দেখা যায়। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে আমি এরকম প্রাইস পয়েন্টের জন্য একদম ঠিকঠাক কিছু বলতে পারছি না। আর ভিডিও, হ্যাঁ এই ডিভাইসে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ, 1080p-র সাথে 60fps যদি সাপোর্ট করতো তাও হইতো, আর 4K পেলে তো অসুবিধা ছিলই না, বাট আমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হইতো। স্টেবিলিটি মোটামুটি ঠিকঠাক আছে, বাট ভিডিওতে এক্সপোজার ব্যালেন্সে ইস্যু আছে, শার্পনেস ডিটেল এখানেও আপনারা কম দেখবেন। তো সবকিছু মিলে মনে হয় ক্যামেরাতেও বড় রকমের একটা ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। তবে ভালো যে জায়গাটা পাবেন সেটা হচ্ছে এর ব্যাটারি, 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্স আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এটা কম্পোটা ভালো, মোটামুটি দেখা যায় যে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে, বাট ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পেয়েছি এই ডিভাইসটাতে। আপনি 120Hz অন রেখেও দেখবেন 1.5 দিনের মতো চালাতে পারছেন, ব্যাটারি ব্যাকআপটা ভালো আছে আসলেই। এরপরে বলছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশনও ঠিকঠাক এবং এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট, এরকম প্রাইস পয়েন্টের জন্য তো এটাকে ঠিকঠাক বলাই যায়। প্রয়োজনীয় সেন্সরগুলো আছে, আয়ার ব্লাস্টার আছে বলছিলাম, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে বলছিলাম, জাইরোস্কোপ সেন্সর রয়েছে এবং সেটা প্রপারলি ওয়ার্ক করছে। তো ইয়া, এই ছিল Xiaomi Redmi Note 13 4G। Note 13 4G বেশ কিছু জায়গায় ভালো আমরা দেখলাম, আবার বেশ কিছু জায়গায় দেখলাম অশান্তি। ভালোর মধ্যে ছিল এটা ডিজাইন সুন্দর, এটা ডিসপ্লেটা সুন্দর, ব্যাটারি ব্যাকআপ ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই বিষয়টাও ভালো এরকম প্রাইস পয়েন্টে, বাট আসল জায়গাগুলোতেই ভাই সমস্যা, এটার পারফরমেন্সটা ভালো ছিল না, এরকম প্রাইস পয়েন্টের অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে অনেকটা পিছিয়ে পড়ে। ইভেন ক্যামেরাতেও আমরা দেখছি সেম ব্যাপারটা। তো দেখুন, আপনি যদি একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান তাহলে এটা দিয়ে আপনার আসলে হচ্ছে না, যারা ক্যামেরাতে চায়, মানে অ্যাটলিস্ট এই দুইটা জিনিসের দিকে আমাদের মেইন প্রায়োরিটি থাকে। দুইটা টাইপেরই তো মানুষ হয় স্মার্টফোন কিনতে গেলে, কেউ থাকে ক্যামেরায় প্রায়োরিটি, কেউ থাকে পারফরমেন্সে। তো এই ডিভাইসের ওই দুই জায়গায় আসলে সমস্যা। Xiaomi ডিভাইসটাতে অনেক কিছু দিয়েছে, বাট একটু সুন্দরভাবে আমার মনে হয় এটার ইউআইটাকে যদি গুছাতে পারতো ওরা, তাহলে এটার থেকে বেটার আউটপুট বের করা হয়তো সম্ভব হতো, অথবা একটা চিপ দিয়ে আসলে আরো বেটার কিছু এখান থেকে বের করা যেত। যাই হোক, এই ডিভাইসটাকে আসলে এরকম প্রাইস পয়েন্টে আমি ওইভাবে রিকমেন্ড করতে পারছি না, টু বি অনেস্ট। এটাই আসলে আমাদের কাজ হচ্ছে ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, সেটাই আমরা করেছি। এখন বাকি ডিসিশনটা আসলে আপনারা নেবেন, আপনারাই বুঝবেন। ভালো থাকবেন, টাটা।